একজন নারী যখন আসলে তার পার্টনার, তার পরিবার, তাদের প্রতি যদি যত্নশীল হয়, সেই নারী হচ্ছে আমার কাছে সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয়। আপনি জীবনে যা করতে পছন্দ করেন তাই হোক আপনার জীবনের সৌন্দর্য, মনীষীরা বলেন। আর এই সময়ের অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল অভিনেতা শিবলী নওমানও জীবনে যা করতে চেয়েছেন তাই করেছেন, এটাই তার জীবনের সত্যিকারের সৌন্দর্য। প্রিয় দর্শক, প্রিয় এই অভিনেতাকে নিয়ে আমি ইন্দ্রাণী সাজিয়েছি আজকে সান্ডালিনা রূপকথা। শিবলী নওমান এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেতা, মডেল। মাছ সঙ্গে টেলিভিশনের জন্য দুটি টেলিফিল্ম লেখার মধ্য দিয়ে প্রায় এক যুগ আগে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। পরবর্তীতে বেশ কয়েকটি টিভিসিতে মডেল হয়েছেন, তুখোর ও মন দেব মন নেব চলচ্চিত্রে নায়ক হয়েছেন, ক্যাম্পাস ধারাবাহিক সহ বেশ কিছু উল্লেখযোগ্য নাটক করেছেন। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি শিবলী নওমান। খুব ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমাদের স্যান্ডেলিনা রূপকথা এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই চমৎকার সেট, একটু ব্রিদিং স্পেস পাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। অনুষ্ঠানের নাম যেহেতু রূপকথা, তো শুরুতে একটু জানতে চাই, একজন অভিনেতা হিসেবে শিবলী নওমান রূপচর্চার পেছনে ঠিক কতটা সময় স্পেন্ড করেন? রূপচর্চা শব্দটা আসলে মেয়েদের সাথেই কিন্তু কানেক্টেড, যেটা আসলে আপনারাই বেশি হচ্ছে এটার সাথে কানেক্টেড। কারণ মেয়েদের যেটা হয় আসলে, ঘর থেকে বের হতে হলে মিনিমাম হলেও কিছুটা হচ্ছে স্কিনের জন্য হোক বা নিজেদের লুকের জন্য হোক করতে হয়, কিন্তু মানে ছেলেদের তুলনামূলক সেটা কম। তো সেক্ষেত্রে আমি বেসিক যতটুকু করা দরকার ঠিক ততটুকুই, যে হচ্ছে যেহেতু অ্যাক্টিংটা করা হয় রেগুলার, স্কিনটাকে ঠিক রাখার জন্য একটু কেয়ার করা হয়, দ্যাটস ইট। কি কি করা হয় এটা একটু শুনতে চাচ্ছি, মানে স্কিন প্রিপারেশন, মেকআপ তোলা কীভাবে তোলেন, তারপরে হেয়ারের উপরে তো টু মাচ টর্চার হয়, মানে এটা তো বলাই বাহুল্য, সেটা কীভাবে? কারণ এই যে ডাস্ট, রোদ, আউটডোরে গেলে তো কথা নেই, ধুলো বালির মধ্যেও শুটিং করতে হয়, সো সব মিলিয়ে মেনটেন কী করে করেন? আমি সত্যি বলতে যে আমি হেয়ারের প্রতি আমি খুবই যত্নশীল, এটা আমি ছোটোবেলা থেকেই। সো যেটা করা হয় যে হচ্ছে শুটিং থেকে ফিরে শাওয়ার নেওয়ার পর চুলটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিই। আমি সপ্তাহে 2-3 দিন যেটা করি, আমার মায়ের কাছ থেকে হচ্ছে উনি যে তেলটা মাথায় দেন সেটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মাথাটাকে আসলে কুল ডাউন করে, হ্যাঁ এটা। আর ফেসের জন্য যেটা হয় যে মেকআপ তোলার পর আমরা নর্মালি যেটা করি, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে হচ্ছে আমরা মুখটা ধুয়ে ফেলি এবং রাতে যে কোনো একটা ক্রিম ইউজ করি, যেটা হচ্ছে আসলে একদম একদমই বেসিক যদি আমি বলি সেটা। আপনার কাছে কখন একজন পুরুষ অনেক সুদর্শন? আচ্ছা, একজন পুরুষ যখন তার নিজের পরিবারের প্রতি সবচেয়ে বেশি যত্নশীল, সেই পুরুষটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আমার ক্ষেত্রে। আর আকর্ষণীয় তখনই যখন সে আসলে মেন্টালি হচ্ছে একটা রিলিফের মধ্যে থাকে, যখন তার সবচেয়ে কাছের মানুষগুলো তাকে হচ্ছে মানসিকভাবে খুব প্রশান্তিভূত হয়ে রাখে, সেটাই মানে সেই মানুষটাই, সেই পুরুষটাই আমার কাছে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয়। আর কখন একজন নারী আপনার কাছে অনেক আকর্ষণীয় এবং রূপবতী মনে হয়? প্রথমত আমি একটি মেয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমি তার ওয়ে অফ টকিংটার দিকে আমি খুব খেয়াল করি, যে তার কথা বলা, তার হচ্ছে বাচন ভঙ্গিমা, এই জিনিসগুলো, সো ওইটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। একজন নারী যখন আসলে তার পার্টনার, তার পরিবার, তাদের প্রতি যদি যত্নশীল হয়, সেই নারী হচ্ছে আমার কাছে সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয়। একটু স্বাস্থ্য ভাবনা নিয়ে কথা বলি, কারণ বিশেষজ্ঞরা সবসময় বলেন যে সুস্বাস্থ্যের জন্য 8 ঘন্টা ঘুম, অন্তত 8 ঘন্টা ঘুম কিন্তু মাস্ট। 8 ঘন্টাকে নিয়ম মেনে ঘুমানো হয়?
এটা হয় না। এবং আমার স্টুডেন্ট লাইফ থেকে একটি বাজে অভ্যাস আমি বলবো, সেটা হচ্ছে যে আমার রাত জাগার অভ্যাস। সেটা এক সময় দেখা যেত যে আমি লেখাপড়ার জন্য জাগতাম, তারপর দেখা যেত আমি মুভি দেখার জন্য জাগতাম, তারপর রাতে হচ্ছে বিশেষ করে ইউরোপিয়ান ফুটবল দেখার জন্য আমি জাগতাম। এখন যেটা হয় সিরিজ দেখার জন্য জাগা হয়। অনেক সময় যেটা হয়েছে 7-8 ঘন্টার অনেক সিরিজ, সেটা আমি একবারে শেষ করেছি, তারপর দেখা যাচ্ছে যে সকালে আমি 8টা থেকে ঘুমাচ্ছি, আমি বিকেল পর্যন্ত ঘুমাচ্ছি। এটা হয় আমার। সো ঘুমের ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার ঠিক করতে হবে। আচ্ছা, সিনেমা সিরিজ দেখার সাথে কিন্তু আরেকটা জিনিস খুবই কানেক্টেড, সেটা হচ্ছে জাঙ্ক ফুড। মানে আমরা খুব পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে ভালোবাসি বড় পর্দায়, আর বাড়িতে যখন আয়োজন হয় একটু চিপস, একটু পপকর্ন, একটু কোল্ড ড্রিঙ্ক, এগুলো কিন্তু খাওয়া হয় সিনেমা দেখতে বসে। আপনার কি এগুলো খাওয়া হয় নাকি ফিটনেসের কারণে এগুলো সরিয়ে হেলদি কিছু খেতে খেতে সিনেমা সিরিজ দেখা হয়? না, কম বেশি তো খাওয়া হয়, কিন্তু সেটা মেনটেন করে। আর সকালে যখন ঘুম থেকে ওঠেন, সেটা রাত জাগা না, মানে রাত জেগে উঠুন বা যে কারণে উঠুন, ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করেন? ঘুম থেকে উঠে প্রথমে যেটা করা হয়, আমি আমার বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি। যেটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয় যে সেদিনের যে নেচার আমাকে যা দিয়ে রেখেছে, সেটা রোদ, বৃষ্টি বা ধুলোবালি যাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে সেটা আমার মানে পিক করতে আমার খুব ভালো লাগে নিজেকে। মানে যেটা হয় যে নেচারের সাথে নিজের সোলটাকে কানেক্ট করার যে বিষয়, করার একটা চেষ্টা। আর ঘুম থেকে উঠে যখন প্রথম আয়নার সামনে দাঁড়ান, কি বলেন নিজেকে? এখনো লাইফে কিছুই অ্যাচিভ করা হয়নি। যদি অভিনেতা না হতেন কি হতেন? আমার যেহেতু গ্রাজুয়েশন করেছি আমি কম্পিউটার সায়েন্সে, ডেফিনেটলি আমার ওয়েব ডিজাইনিং খুব পছন্দ ছিল, গ্রাফিক ডিজাইনিং খুব পছন্দ ছিল, যে কোনো একটা। ওকে, আপনার পছন্দের কোনো নায়ক নায়িকা রয়েছেন যাদেরকে দেখলে মুহূর্তের মধ্যে মনে হয় ইস উনি এত সুন্দর? ফিমেলদের মধ্যে বলি তাহলে হচ্ছে আমাদের জয়াপা, রাইট নাও হচ্ছে প্রীতি শ্যানন, স্কারলেট জনসন, এই তো। আর নায়কদের মধ্যে কে কে রয়েছেন? আমাদের দেশে যদি বলি তাহলে নিশো ভাই, দেন জনি ডেপ, জেসন স্ট্যাটাম, ডেফিনেটলি শাহরুখ খান, আমি নিজে। দারুণ। সো তাদের কারো মানে আপনার বাইরে যারা রয়েছেন আপনার ভীষণ প্রিয় প্রিয় অভিনেতা সেলিব্রিটি, তাদের কাউকে কি স্টাইল এখন ভেবে তাদের কোনো ফ্যাশন সেন্স, স্টাইল স্টেটমেন্টস, এগুলোকে ইন্সপায়ার হয়ে আপনার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কখনো? না, ইন্ডিভিজুয়ালি কাউটা ওইভাবে অ্যাপ্লাই করার কখনো চেষ্টা করিনি বা করা হয়নি। বাট আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এক একটা মানে এক একটা কম্বিনেশনকে বের করার, কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আসলে কোনটা ভালো যাচ্ছে, ভালো দেখাচ্ছে সেটা। যেমন আজকে আমি এখানে আসার আগেও হচ্ছে যখন আমাকে হচ্ছে সেটের ছবি পাঠানো হয়েছে, আমি কোনো ব্যাকগ্রাউন্ডটা চেক করেছি যে তাহলে এটার সাথে কন্ট্রাস্টটা কী ভালো লাগে। আচ্ছা, পোশাকের প্রসঙ্গ আসলো, কী পড়তে বেশি ভালোবাসেন? নর্মালি যেটা হয় যে জিন্স অ্যান্ড শার্টস। আর স্পেশাল ডের চয়েস? পাঞ্জাবি। কী রঙের পাঞ্জাবি? আমার অল টাইম ফেভারিট কালার হচ্ছে ব্লু। নেই ব্লু। ও, ব্যক্তিগত জীবনে আমাদের অনেক সময় হতাশায় ডুবে যেতে হয় ব্যক্তি জীবন কর্মজীবন মিলিয়ে, ওই সময়গুলো ওই টাফ টাইমগুলো আপনি আসলে কীভাবে অতিক্রম করেন? হতাশায় আমি একদমই ভুগি না। এর পেছনে কারণটা হচ্ছে আমি শুরু করেছিলাম চলচ্চিত্র দিয়ে, তো সেখানে আমি প্রথম চলচ্চিত্র আমার মুক্তি পায় 2017-তে, তারপর যখন আমি সেকেন্ড মুভিটা করি সেটা এখনও পর্যন্ত রিলিজ পায়নি। একটা সার্টেন টাইমে আমি চিন্তা করেছি যে আমাকে অ্যাক্টর হিসেবে যদি আমি সাস্টেন করতে চাই আমাকে হচ্ছে প্রত্যেকটি মাধ্যমে কাজ করতে হবে। সো ওই জায়গা থেকে আসলে যদি বলি যে হতাশার কারণ হতে পারতো আমার মন দেব মন নেব ওই মুভিটি, কিন্তু ওইটাকে আমি কখনোই ওইভাবে দেখিনি। তবে আমার যেটা হয় আমি অবসাদে ভুগি। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্টালিনা, স্যান্টালিনা সোপ। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে আপনার অভিনীত ক্যাম্পাস, এবং এই ধারাবাহিকের শুটিংয়ের জন্য তো রাজশাহীতে গিয়েছেন সেভারাল টাইমস, ওখানে গিয়ে তো থাকাও হয়েছে। রাজশাহীর কোন লোকাল কুইজিনটা আপনার বেশি প্রিয়? রাজশাহীর লোকাল কুইজিন বলতে চলে আসে কালাই রুটির নাম, কিন্তু একবারই খাওয়া হয়েছে আমরা সবাই মিলে ওখানে একটা জায়গায় আমরা খেয়েছিলাম, আমি খেয়ে খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমার কাছে ওদের ওই জায়গার
কোনো একটা মোড়ের চা, তারপর দেখা গেলো যে কোনো মোড়ের মিষ্টি, এই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা জায়গার এক একটা জিনিস ভালো লেগেছে, সেগুলো এখন আসলে আমি বলবো যে আমাদের নেক্সট টাইম যখন রাজশাহী যাবেন অবশ্যই নিউ মার্কেট এরিয়াতে একটা টক জিলাপি পাওয়া যায়, ওইটা অবশ্যই ট্রাই করবেন এবং করে আমাকে জানাবেন কেমন লাগলো। ওকে, নিশ্চয়ই আবারও দেখা হবে। আর আপনার সাথে আজকে আড্ডা দিয়ে খুবই খুবই ভালো লেগেছে। তবে এখন সেটাকে আরেকটু স্পাইস আপ করবো, একটা মজার খেলা খেলবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তো আমরা এখন র্যাপিড ফায়ার রাউন্ডে খুব দ্রুত প্রশ্ন করব এবং আপনাকেও খুব র্যাপিডলি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং যে উত্তরগুলোতে অবশ্যই থাকতে হবে ফায়ার। সো আপনি রেডি? রেডি। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না। ওকে ওকে। রূপকথা যেহেতু অনুষ্ঠানের নাম তাই বলছি, আপনার চোখে কোন মেয়ে সুন্দর? যে মেয়ের বাচনভঙ্গি সুন্দর। যে ধরনের ছেলেকে আপনি এড়িয়ে চলেন? যাদের ভেতরে ট্রান্সপারেন্সি নেই। তুখোর সিনেমার জন্য যে সম্মানই পেয়েছেন? তুখোর একটা সম্মানই পেয়েছি। ক্যাম্পাস ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, আপনার ব্যক্তিত্বের কোন দিকটি বদলে ফেলতে চান? না বলতে পারি না, এই অভ্যাসটি। আর আপনার ব্যক্তিত্বের কোন দিকটি নিয়ে আপনি অনেক গর্ববোধ করেন? আই এম অনেস্ট। যখন কারো মিথ্যে আপনি খুব সহজেই ধরতে পারেন, কি করেন? স্কিপ করি তাকে। আমাদের দেশের তিনজন অনিন্দ্য সুন্দরী অভিনেত্রীর নাম বলুন। অপিয়াপু, মেজাবিন, রাইট নাও তাসনিয়া ফারিন। আর তিনজন ড্যাশিং অভিনেতার নাম বলুন। আরফিন শুভ ভাই, নিশো ভাই, অপূর্ব ভাই। আপনার সম্পর্কে একটা সিক্রেট বলুন যেটা আমরা জানি না। সিক্রেট তো বলা যাবে না। যদি কখনো 50 লক্ষ টাকার লটারি জেতেন, সেই টাকা দিয়ে কি করতে চান? ওয়ার্ল্ড ট্যুর, যতটুকু সম্ভব। ঘুরতে গেলে কোন কোন কাজ আপনাকে করতেই হবে? সেই জায়গার একদম লোকাল যে খাবারগুলো যেটা আপনি বললেন, ফুডগুলো ট্রাই করতে হবে। এবং আমার বিচ লাইফ খুব বেশি পছন্দ, বিচ অ্যান্ড নাইট লাইফ, সো সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। ঘুরতে গেলে কাকে সাথে নিয়ে যেতে চান? সোলো ট্রিপ আমার খুব পছন্দ, যদি কাউকে সাথে করে নিতেই হয় ওই মুহূর্তে যাকে ফ্রি পাবো তাকে সাথে করে নিয়ে যাবো। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক 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 শুভকামনা রইল। নিশ্চয়ই আবারও দেখা হবে। তবে স্যান্ডালিনার রূপকথা আসার জন্য অনেক ধন্যবাদ এবং স্যান্ডালিনার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই বিশেষ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী, ধন্যবাদ স্যান্ডালিনার রূপকথা, ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনের সাথে সম্পৃক্ত সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডালিনের রূপকথায়। আশা করি আপনারা ভালো আছেন, সঙ্গে আছে আমি রাহিমা সুলতান আর রীতা। আজকে আমি আপনাদের সানট্যান দূর করার একটা রেসিপি দেখাবো, কারণ আমাদের দেশে গরমের সময়টাই বেশি থাকে আর সানে আমাদের যেতেই হয়। তো কাজেই ঘরোয়া পদ্ধতিতে কেমন করে আমরা আমাদের এই সানট্যানটা রিমুভ করব তাই দেখুন। আর আমার সঙ্গে আছে মডেল প্রেয়সী। প্রেয়সী কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো প্রেয়সী তুমি কী করছো এখন, পড়াশোনা শেষ? না, আমি এবার ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছি। খুব ভালো। আজকে আমি ট্যান রিমুভ করার জন্য একেবারে আমাদের কিচেনে থাকে এমন একটা উপকরণ ইউজ করব। মেইন ইনগ্রেডিয়েন্টস আমার টমেটো। টমেটো দিয়ে আমি একটা সিরাম তৈরি করছি। এখানে টমেটো পাল্প নিয়েছি, টমেটো পাল্পটাকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার রসটা দরকার, আমার আসলে পাল্পের দরকার নেই, এই রসটাই হলো আসল। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা নিয়ে নিলে উপকার পাওয়া যাবে, কারণ টমেটোর ন্যাচারাল ব্লিচ আছে এর মধ্যে। এই জন্য আমাদেরকে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যেমন আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। ফ্রেশ অ্যালোভেরা চাইলে দিতে পারো, অথবা ক্রিম যেটা আছে সেটা, তবে ফ্রেশটা দেওয়াটাই বেটার। আমরা অ্যালোভেরা এখানে দিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি। আর তোমার যে টাইপের স্কিন, তোমার একটা কম্বিনেশান স্কিন, তো তোমার স্কিনের জন্য আমি একটু লেমন জুসও অ্যাড করবো এখানে, কারণ কম্বিনেশান স্কিনে লেবুর রসটা খুব ভালো যায়। যেহেতু আমি অ্যালোভেরা দিয়েছি আর গ্লিসারিনটা ময়েশ্চার ধরে রাখার জন্য খুবই উপকারী, এটা আমি অল্প একটু দিলাম, খুব বেশি না। সব একসাথে মিক্স করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে বিট করে ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা কিন্তু বেশ ঠিক হয়ে যাবে একটা ক্রিমের মতো। চাইলে এই ধরনের
এর চেয়ে একটু বড় কন্টেনারে রেখে দিতে পারেন। তুমি এটা ইউজ করতে পারো, 2 উইকস পর্যন্ত রাখা যাবে। এবার আপনি আপনার উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমাকে সাহায্য করছেন মডেল প্রেয়সী। সব আজকে আমি গরমে যাদের স্কিন একদম পুড়ে যায় তাদের জন্যই একটা সিরাম তৈরি করে দেখালাম। বাড়িতে এসে আপনারা যারা খুব বেশি বের হন তাদের জন্য এটা খুবই উপকারী। আর ফ্রিজে রেখে আপনি চাইলে এটা 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারেন। এখন ইউজটা আমি বলে দিচ্ছি, আমি হাত দিয়েই ব্যবহার করছি যেহেতু সিরাম। সিরামটা হাত দিয়ে ইউজ করতে হয়। ব্যবহারটা খুব ভালো করে নিয়ে মাসাজ করে 20 মিনিট রেখে দিতে হবে। রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। যেহেতু আমি লেমন জুস এখানে অ্যাড করেছি, যদি ওভারনাইট কেউ রাখতে চান তাহলে লেমন জুসটা বাদ দিয়ে ব্যবহার করবেন। আর খুব অয়েলি স্কিন হলে লেমন জুসটা আপনারা ইউজ করতে পারেন। এবারে আমি আপনাদের কিছু মাসাজ দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত জরুরি। আমার কাছে এই একটা স্টিক আছে, এটাও একটা স্টোনের। আপনি চাইলে, আমি যে প্রসেসটা করছি আপনি চাইলে চামচের উল্টো পিঠ দিয়েও করতে পারেন। এই এখান থেকে আসবে 1, লাভ লাইন থেকে চলে যাবে 2, আর এই জ লাইনটাকে বের করার জন্য 3 টেম্পলে গিয়ে শেষ। এই 1 নাকের কাছ থেকে, লিপের এই কর্নার থেকে চলে যাবে 2, আর এই লাভ লাইন থেকে যাচ্ছে 3। সব কিন্তু এন্ডটা হলো আমাদের এই টেম্পলে। আরেকটা জিনিস খুব দরকার, নিজেই নিজের এই যে এই জায়গাটা একটু সুন্দর করে সার্কুলার মোশনে, এটা একটা পয়েন্ট, আকুপ্রেশার পয়েন্ট। এই প্রেশার পয়েন্টে যদি মাসাজ করা হয় তাহলে তোমার স্যাডনেস, তারপরে যে থাকে না যে মেন্টাল আমাদের মুড ভালো থাকে না, এগুলো সব ঠিক হয়ে যাবে। তুমি একটু করো, একটু প্রেস করে যেন জিনিসটা মনে হয় যে আরাম লাগছে। ভালো লাগছে? জি। কারণ তোমাদের মতো বয়সী, বিশেষ করে যারা তোমরা কাজ করো আবার পড়াশোনাও করছো, তো দেখা যায় যে মন কিন্তু ভালো থাকে না, খুব মুড তোমাদের সুইং করে, তাদের জন্য এই মাসাজটা খুবই ভালো। তুমি হয়তো বসে আছো, তোমার ভাল লাগছে না, কোনো কিছু খারাপ লাগছে, তখন তুমি এই মাসাজটা যদি করো দেখা যাবে যে আস্তে আস্তে যেটা হয় যে আমাদের বডিতে গুড হরমোনগুলো সিক্রেশন হয় এবং তখন ভালো লাগা তৈরি হয়ে যায়। আমি এখন মুছে দিচ্ছি। ময়েশ্চারাইজার লাগিয়ে দিলাম। প্রিয়সী, আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে যে রেমেডিটা দেখালাম আশা করি আপনারা এটা ইউজ করবেন এবং এর বেনিফিট নেবেন। আর আমি যে মাসাজটা দেখালাম এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। জাস্ট এই এরকম করে যাদের অনেক সময় হয় না যে কিছু ভালো লাগছে না, খুব মুড সুইং হয়, আমি তাদের জন্য বলছি যে এই প্রজন্মের এটা খুব বেশি দেখা যায়। এ যদি একটু বসে 5 মিনিট সার্কুলার মোশনে এই জায়গাটা চোখটা বন্ধ করতে হবে, বন্ধ করে কোনো ভালো ন্যাচারাল জায়গার কথা চিন্তা করে দেন মাসাজটা এরকম করে করতে হবে। দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের বডির যে গুড হরমোনগুলো আছে সেগুলো সিক্রেশন হবে এবং ভালো লাগা তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যালেরিনা রূপকথায়। একটি স্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছি আমি সালদিন, আমার সাথে আছে শীলা এবং বদ্রুল। চলুন এ পর্বে আমরা শিখব ইয়োগার মাধ্যমে কিভাবে খুব সহজেই ক্লান্তি দূর করা যায়। ক্লান্তি হওয়ার মূল কারণ হলো আমাদের ভিতরে যে প্রাণিক এনার্জি থাকে, শক্তি থাকে, এটি যখন কমে যায় তখনই মূলত আমরা ক্লান্তি বোধ করি। সেজন্য আমাদেরকে আমাদের প্রাণিক এনার্জিকে বাড়াতে হবে এবং ভিতরের সব ধরনের যে ব্লকেজগুলো হয়ে থাকে
সেগুলোকে ফ্রি করে দিতে হবে, যার ফলে আমরা খুব সহজেই ক্লান্তি দূর করতে পারবো। সেজন্য আমরা ডিপ ব্রিদিং করবো, গভীরভাবে শ্বাস গ্রহণ করবো। আমরা জানি শ্বাসই হলো মূলত প্রাণ। এটি করবার জন্য ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে, যখন আমরা চোখ বন্ধ করি তখন কেবলমাত্র আমাদের ব্রেন ভাইব্রেশন ফাস্ট থেকে ধীরে ধীরে স্লো ডাউন হতে থাকে, তখনই কেবলমাত্র আমাদের ভিতরে এনার্জি ফ্লোয়িংগুলো তৈরি হতে থাকে। সেজন্য আপনি নিজেই খেয়াল করে দেখবেন, যখন আপনি চোখ খোলা থাকে যখন তখন আপনার মধ্যে অস্থিরতা বেশি থাকে, যখন আপনি চোখ বন্ধ করেন এবং দেখবেন খুব সহজেই আপনি একটি আরাম বোধ হতে পারেন, আরাম বোধ অবস্থায় যেতে পারেন। সেজন্য চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে ছাড়ব, গভীরভাবে শ্বাস গ্রহণ করব, ধীরে ধীরে ছাড়ব। যখন আমরা অনুভব করব যে আমাদের শ্বাসটুকু বা আমাদের বাহির থেকে একটি শক্তি ভিতরে যাচ্ছে এবং ভিতর থেকে সব ধরনের টক্সিন, বিষ, ময়লা, আবর্জনাগুলো কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যাচ্ছে, এটি যখন আপনি ফিল করবেন তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে আরও বেশি আরাম অবস্থা তৈরি হচ্ছে। এটি 4-5 মিনিট অনুসরণ করার পর আমরা হাঁটু দুটো একসাথে করে চাইল্ড পোজ এই আসনটিতে যাব। এই আসনটিও টায়ার্ডনেস থেকে পরিত্রাণের জন্য একটি চমৎকার আসন। এই প্রক্রিয়া থেকে হাত দুটো উপরে প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে কোমরকে গুড়ালির উপর রেখে আমরা সমস্ত শরীরকে সামনের দিকে প্রসারিত করব। আপনার শরীরের সমস্ত শরীরটুকু সম্প্রসারণ হওয়ার ফলে শরীরটি রিল্যাক্স হবে, শিথিল হবে। যখন আপনি বড় বড় পরিমাণে শ্বাস গ্রহণ করবেন তখন আপনি আরাম বোধ করবেন। এই আরাম বোধের ফলে কিন্তু আপনি সহজে টায়ার্ডনেস থেকে পরিত্রাণ পেতে পারেন। এটি কমপক্ষে 1-2 মিনিট থাকবার পর এবার আমরা ধীরে ধীরে সোজা হয়ে ক্রস লেগ পজিশন থেকে আমরা সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে পা দুটো প্রসারিত করে আমরা ত্রিকোণাসনা আসনটি করব। এজন্য হাত দুটো সোজা দুপাশে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে যে কোনো একটি পাশে কোমরকে সোজা রাখব। এখানে আমরা কিছু সময় থাকবার পর গভীরভাবে শ্বাস গ্রহণ করব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের সমস্ত শরীরটি আসলে লেন্থিন হচ্ছে। লেন্থিন হলে আপনি যত বেশি শ্বাস গ্রহণ করবেন তত প্রাণিক এনার্জি ভিতরে ইউটিলাইজেশন ক্ষমতা বাড়বে। প্রাণিক এনার্জি ভিতরে যখন আপনি যত বেশি ধারণ করতে পারবেন ততই আপনি ক্লান্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে পারবেন। এই প্রক্রিয়া থেকে ধীরে ধীরে বের হয়ে একই নিয়মে আমরা অপর পাশটি করে নেব। অপর পাশটি হয়ে যাওয়ার পর এবার আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো উপরে রেখে এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে নিচের দিকে রাখবো। কোনো প্রকার চাপ প্রয়োগ করবো না, হাঁটু সোজা রাখবার চেষ্টা করব। ঠিক এই প্রক্রিয়ায় আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে ছাড়বেন আপনার সমস্ত শরীরে একটি আরাম বোধ অবস্থার সৃষ্টি হবে। এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে বের হয়ে এসে এখন গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমরা আমাদের মাথাকে পিছনের দিকে যতটুকু সম্ভব স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো রকম জোর জবরদস্তি না করে রেখে দিব। গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে ছাড়ব। এই প্রক্রিয়ায় কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর আমরা ধীরে ধীরে এসে পা দুটো একসাথে করে আমরা আমাদের পিছনে সোজা শুয়ে পড়ব। এটিকে বলা হয় শবাসনা। সেজন্য পা দুটো প্রসারিত করে হাত দুটো হাতের পাতা উপরের দিকে রেখে চোখ বন্ধ করে এভাবে শুয়ে পড়ব। প্রিয় দর্শক, আপনাদের কোনো সময় বা স্পেস না থাকলে ক্লান্ত হওয়া থেকে পরিত্রাণের জন্য অন্য আসনগুলো না করেও যদি আপনি শুধু শবাসনা করেন তাহলে আপনি খুব সহজেই ক্লান্তি হওয়া থেকে পরিত্রাণ পেতে পারেন। বৈজ্ঞানিকরা দেখেছেন এই অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের ভিতরে 3টি অবস্থা সৃষ্টি হয়, স্টিমুলেশন এবং হিলিং এবং উইথ অ্যাওয়ারনেস। এই 3টি অবস্থা যখন তৈরি হয় তখন আমাদের শরীরে অটোমেটিকলি প্রাণিক এনার্জি ফ্লোয়িং বেড়ে যায়, যেটি আপনাকে খুব সহজেই ক্লান্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে। এগুলোর পাশাপাশি আপনাকে একটি কাজ সবসময় করতে হবে, সেটি হলো প্রত্যেকটি ঘন্টায় আপনি যখন কাজ করবেন একসাথে, কোনো কাজ বসে 4-5 ঘন্টা একসাথে না করে প্রতি ঘন্টায় কিংবা 2 ঘন্টা অন্তর অন্তর চোখ বন্ধ করে জাস্ট 5-10টি বড় করে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন আপনার মধ্যে কোনো ক্লান্তি থাকবে না। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে উপভোগ করলেন আপনারা সবাই স্যান্ডেলিনা রূপকথা।
প্রত্যেক পর্বের মতো আমি ইন্টারনে এসেছিলাম পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে। আর আজকেও আমরা আড্ডা দিয়েছি একজন প্রিয় তারকা অভিনেতার সাথে, আরও সাথে ছিল আপনাদের জন্য চমৎকার সব ইয়োগা টিপস এবং বিউটি টিপস। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সানন্দে বাঁচুন এবং অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।